সুইং স্টেট বা দুদুলমান অঙ্গরাজ্য জর্জিয়ায় আগাম ভোটের শেষ দিন ছিল গতকাল। কর্তৃপক্ষ বলছে অর্ধেকের বেশি নাগরিক এরই মধ্যে তাদের ভোট সম্পন্ন করে ফেলেছেন। জর্জিয়ার উত্তরে পাহাড় বেষ্টিত মনোরম টাউন্স কাউন্টি, এখানে নিবন্ধিত ভোটার 12,000, যাদের মধ্যে ভোট সেরে রেখেছেন 70% বেশি। আগাম ভোটের এই হার রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জন্য সুসংবাদ হতে পারে, কারণ তৃণমূলে এবার আগাম ভোটকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন ট্রাম্প সমর্থকরা। যার উদাহরণ সারা হাইউড, 79 বছরের জীবনে তিনি কখনো প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেননি, তবে ডেমোক্রেট কমলা হ্যারিসের বিজয় ঠেকাতে এই প্রথম ভোট দিতে গেছেন তিনি। Because he's one for the job. He's the only one for the job. 2020 সালে জর্জিয়ায় 100% কম ভোটের ব্যবধানে বাইডেনের কাছে হেরেছিলেন ট্রাম্প। এবার জরিপ বলছে কমলার চেয়ে সামান্য হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট। স্থানীয় রিপাবলিকানরা আশা করছেন এবার জর্জিয়ার বিজয় ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরত পাঠাবে। এই জর্জিয়া সহ 7টি সুইং স্টেট তো বটেই, এবার যুক্তরাষ্ট্র জুড়েই ট্রাম্প ও কমলার মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটারদের মন জয়ে অভিবাসন বিরোধী অবস্থান আরও দৃঢ়তার সাথে তুলে ধরছেন ট্রাম্প। প্রচারের শেষ পর্যায়েও সে নীতির ধারাবাহিকতা দেখাচ্ছেন তিনি। উইসকনসিনে এবার বললেন অভিবাসীরা মার্কিন আফ্রিকানদের চাকুরি কেড়ে নিচ্ছে। একই অঙ্গরাজ্যে প্রচারে নামেন ডেমোক্রেট কমলাও, বলেন ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। Because just like Wisconsin's motto tells us, we will move forward. যুক্তরাষ্ট্রে ভোট পরবর্তী সহিংসতার নজির বিরল, কিন্তু 2020-এ ট্রাম্প নিজের আগাম জয় ঘোষণা দিলে পরিস্থিতি অশান্ত হয়। এবার নির্বাচনের কয়েকদিন আগেই ওয়াশিংটন ডিসিতে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাড়তি নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে দেখা গেছে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।